আজকে লুচি ছোলা ডালের সাথে নিয়ে চলে এলাম পার্ট 5 নিয়ে। এরপর বেরিয়ে পড়েছি সাইট সিন করতে স্কুটিটাকে সঙ্গে নিয়ে। তো আমি নিজে নিজে কোম্পানিটাকে এনজয় করতে করতে একটু চারিদিকটাকে এক্সপ্লোর করছিলাম। আমি তো শুধুমাত্র সিনেমা আর স্বপ্নেই দেখেছিলাম এরকম টাইপের ভিউ। এরকম দৃশ্য দেখার পর আমি নিজের চোখটাকে বিশ্বাসই করাতে পারছিলাম না যেটা আমি দেখছিলাম সেটা সত্যিই দেখছিলাম। ভিউটা এনজয় করতে করতে আমি পৌঁছে গেছি এই কিউব টাইপের এই কটেজটায়। লাঞ্চ করার পর আমি বেরিয়ে পড়েছি একটা নতুন অ্যাডভেঞ্চারের জন্য। এখানে আসার পর আমি একটু স্বপ্ন দেখছিলাম কিনা সেটাই যাচাই করে নিচ্ছিলাম। এই জায়গাটা নাম ভারতপুর বিচ। সত্যি বলছি এখানে দৃশ্যগুলো দেখে তো আমার এখান থেকে যেতেই আর ইচ্ছে করছিল না একদমই, কিন্তু কিছু করার ছিল না, আবার একটা নতুন জায়গায় যেতে হবে। হঠাৎ করে চোখে পড়লো এই মাছগুলো, যেগুলো আমাদের বাড়িতে আমরা অ্যাকোয়ারিয়ামে পুষে ফেলি। এই জায়গাটা স্বপ্নের থেকে কিছু একটা কম ছিল না। এরপর আমি বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায় সানসেট দেখার জন্য। সেখানে গিয়ে আমার সাথে কি হলো সেটা জানতে হলে কিন্তু প্লিজ নেক্সট পার্টটা দেখতেই হবে, মিস করো না। আমি খালি চোখে মিল্কি ওয়ে দেখেছিলাম প্রথমবার। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।